হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে রেসিপি নিয়ে কিন্তু আসিনি, বুঝতেই পারছেন। আজকে আমি একটু বেরিয়েছিলাম, এখন তো সামনেই পুজো। শুধু পুজো মানেই যে খাওয়া দাওয়া তা না, তার সাথে কেনাকাটাটাও ভীষণভাবে দরকার, আর খুব আনন্দেরও। কেনাকাটা করাটা খুব আনন্দেরও মনে হয়। পুজোর আগে বেরোনো, সেই অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি। রাস্তায় যেতে যেতে যেটুকু মনে হলো একটু ভিডিও করে আপনাদের সাথে দেখাই সেটা। এখন আমি যাচ্ছি আজকে একটু কেনাকাটা করতে। দেখুন রাস্তায় আবার মেঘ করেছে, এখন রোদ আর মেঘের লুকোচুরি খেলা, কখনো বৃষ্টি কখনো মেঘ। আমি যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে রেড রোড, তো সেইখানে কিছুক্ষণের পরেই প্রচণ্ড বৃষ্টি নামলো, কিন্তু আমি যে গন্তব্যে গেছি সেখানে গিয়ে দেখছি বৃষ্টি। চারিদিকে সবুজ পাতাগুলো একদম চকচক করছে, বৃষ্টির জলে পরিষ্কার হয়ে একদম চকচক করছে। এইভাবে যেতে সত্যি খুব ভালো লাগে। পাশে ফোর্টুইলিয়াম রয়েছে, যে আমাদের অতি পরিচিত ইডেন গার্ডেন্স। যখন খেলা হয় আকাশটা আলোয় ঝলমল করে ওঠে, সন্ধ্যের আকাশ এত আলো থাকে। আমি এসে গেছি, এটা হচ্ছে দক্ষিণাপন মার্কেট। দক্ষিণাপন মার্কেট ঢাকুরিয়ায়। এখান থেকে কটনের জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়। নিচে ওদের নিচের তলাটায় হচ্ছে বিভিন্ন গার্মেন্টস এর দোকান আছে, আর ওপরটা হচ্ছে হ্যান্ডলুমের, যত স্টেট হ্যান্ডলুমস আছে সব হ্যান্ডলুমস এর দোকান রয়েছে। মধ্যপ্রদেশ হ্যান্ডলুমস, আন্ধ্রা হ্যান্ডলুমস, তেলেঙ্গানা হ্যান্ডলুমস, এখন আন্ধ্রা আর তেলেঙ্গানা দুটো ডিফারেন্ট হয়ে গেছে, আলাদা হয়ে গিয়ে দুটো আলাদা শপ করে নিয়েছে ওরা, দুটো হ্যান্ডলুমসই আলাদা। তবে এই যে রেডিমেড গার্মেন্টসগুলো অনেক চিপ এখানে, কিছু কিছু জায়গায় আমি দামগুলো দেখা যাবে আপনাদের, দেখতে পাবেন অনেক চিপ। আর এগুলো খুব কটন, পিওর কটনের ওপরই বেস করে, খাদি কটন থাকে। এই যে শাড়িগুলো দেখুন, এগুলো সব বেঙ্গল হ্যান্ডলুমসের ওপর শাড়ি, খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। জামদানি আছে, এগুলো বেঙ্গল জামদানি, এগুলো কিন্তু ঢাকাই জামদানি মনে হয় না, আমি যতটুকু জানি এগুলো আমাদের পশ্চিমবঙ্গেই তৈরি হয় এই জামদানিগুলো। তবে জামদানি শাড়ি যেরকমই হোক সবারই খুব প্রিয়। এগুলো হচ্ছে বেঙ্গল হ্যান্ডলুমস, হাতে বোনা শাড়ি, এগুলো মাকু দিয়ে গুঁড়িয়ে শাড়িগুলো তৈরি করা হয়। দেখুন এই সাদা লাল শাড়িটা দুর্গাপুজোর সবারই একটা মনে হয় প্রয়োজন হয়, দুর্গা ঠাকুর বরণ করার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য অষ্টমীর। ইনফ্যাক্ট গিয়ে দেখছিও খুব অনেকেই কিনছে, যারা সাদা লাল শাড়ি একটা অষ্টমীর অঞ্জলি দেবে বা ঠাকুরের বরণ করবে। আর সাদা লাল শাড়ি এটা হচ্ছে আমাদের বাংলার একটা ঐতিহ্যবাহী একটা ট্র্যাডিশনাল শাড়ি, সেটা সকলেরই বোধ হয় খুবই পরিচিত। চলুন দেখতে দেখতে একটুখানি যাওয়া যাক আমাদের সাথে। বিভিন্ন ধরনের টপস, কুর্তি। এবার চলে এসেছি জুয়েলারিতে, এটা তো আরো পছন্দের আমাদের মেয়েদের জন্য। জুয়েলারি কার না পছন্দ হয়, শাড়ি কিনেই সবাই আমরা জুয়েলারি কিনতে যাই। এখানে অনেক জুয়েলারি আছে,
হ্যান্ডমেড জুয়েলারি, এগুলো আমার খুব ভালো লেগেছে। যেগুলো হ্যান্ডিক্যাফ্ট যারা রয়েছে তাদেরকে দিয়ে কিছু করানো হয়, বা কিছু নিজেরা নিজেরা স্বনির্ভর হওয়ার জন্য কিছু মানুষ আছে যারা এগুলো তৈরি করছেন, খুব সুন্দর সুন্দর ক্রিয়েটিভ জিনিসপত্র, আমার খুব ভালো লেগেছে, সেই জন্যই আমি এগুলো তুলে এনেছি। ম্যাচিং করে করে শাড়ি কেনার পর বা এখন তো ইন্দো ওয়েস্টার্ন ড্রেস, যে কোনো ড্রেসের সাথে এই ধরনের জুয়েলারি খুব ভালো যায়। ম্যাচিং করে করে ড্রেস কিনুন, কিনে নিতে পারবেন। চলুন, এবার আমার যাওয়ার পালা শেষ হয়ে গেছে কেনাকাটা, এবার আমি বাড়ি ফিরে যাচ্ছি, সন্ধে হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। এরপরে কিন্তু আবার রেসিপি